দেশে আজ থেকে বাড়লো স্বর্ণের দাম। দেশ নিউজ টিভি, সারা দেশ সারা দিন। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস আজ রবিবার থেকে সব মানের স্বর্ণের ক্ষেত্রে ভরিতে 1516 টাকা বাড়িয়ে সোনার নতুন দাম নির্ধারণ করেছে। এতে বাজারে প্রতি ভরি সোনার দাম বেড়ে দাঁড়াচ্ছে 73,483 টাকায়। বাজুসের সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, করোনার সময়ে বিশ্ব বাজারে স্বর্ণের দাম বেড়েছে, একই সঙ্গে আন্তর্জাতিক রুটে ফ্লাইট বন্ধ থাকা, আমদানি পর্যায়ে শুল্ক জটিলতা ও নানা দাপ্তরিক জটিলতার কারণে ডিলাররা স্বর্ণের বার আমদানি করতে পারছেন না। এছাড়াও চাহিদার বিপরীতে যোগান কম থাকায় দেশীয় বুলিয়ন পোদ্দার মার্কেটেও স্বর্ণের দাম বেড়েছে। তাই পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের দাম বাড়ানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন নতুন মূল্য অনুযায়ী 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম হয়েছে 73,483 টাকা, 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম হয়েছে 70,334 টাকা এবং 18 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম হয়েছে 61,586 টাকা। এছাড়াও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম বেড়ে হয়েছে 51,263 টাকা। তবে স্বর্ণের দাম বাড়লেও রূপার আগের দামই বহাল রয়েছে।